হাই ফ্রেন্ডস ওয়েলকাম টু চ্যানেল আজকে আমি আবারও একটা নতুন জবের ইনফরমেশন নিয়ে চলে এসেছি চাকরি প্রার্থীদের জন্য খুব ভালো খবর বাড়িতে বসেই কাজ করার সুযোগ রয়েছে কাজ করার জন্য কোথাও যেতে হবে না ওয়ার্ক ফ্রম হোম জব নিজের ভাষাতেই অর্থাৎ বাংলা ভাষাতেই কাজ করা যাবে গভর্নমেন্ট জব ইন্ডিয়ান ইনস্টিটিউট অফ সায়েন্সের তরফ থেকে ওয়ার্ক ফ্রম হোম জবের জন্য নোটিফিকেশন প্রকাশিত হয়ে গেছে সেই অফিসিয়াল নোটিফিকেশন অনুযায়ী আইআইসির একটা প্রোজেক্টের আন্ডারে স্পিচ রেকর্ডিং পোস্টে নিয়োগ করা হবে মান্থলি স্যালারি অ্যামাউন্ট ভালোই রয়েছে পঞ্চাশ হাজারের উপরে এই পোস্টের জন্য কোয়ালিফিকেশন কি লাগবে কি কাজ করতে হবে কিভাবে আবেদনপত্র সাবমিট করতে হবে আজকে এই ভিডিওতে ডিটেলসে তা নিয়ে ডিসকাস করব ভিডিওটি স্টার্ট করার পূর্বে চ্যানেলটি নতুন হল চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন এই হলো অফিসিয়াল নোটিফিকেশন এই নোটিফিকেশানটি প্রকাশিত হয়েছে আইআইএসসি অর্থাৎ ইন্ডিয়ান ইনস্টিটিউট অফ সায়েন্সের তরফ থেকে এর হেডকোয়ার্টার রয়েছে বেঙ্গালোরে এই আইআইএসসির প্রোজেক্টের আন্ডারে স্পিচ রেকর্ডিং পোস্ট নিয়োগ করা হবে এখানে জব প্রোফাইল নেমে উল্লেখ করাই আছে স্পিচ রেকর্ডিংস ইন ইউর লোকাল ডায়ালেক্ট এই পোস্টের জন্য স্কিল চাওয়া হয়েছে ক্যান্ডিডেট যে জায়গায় কাজ করবে সেই জায়গার লোকাল ল্যাঙ্গুয়েজ অর্থাৎ নেটিভ ল্যাঙ্গুয়েজ পড়তে বলতে বুঝতে জানতে হবে শুড বি অ্যাবল টু রিড অ্যান্ড আন্ডারস্ট্যান্ড নেটিভ ল্যাঙ্গুয়েজ তার সাথে ওই লোকাল ল্যাঙ্গুয়েজে যদি কোনো কোর্স করা থাকে সেক্ষেত্রে ক্যান্ডিডেটকে প্রেফারেন্স দেওয়া হবে যদি কোনো কোর্স করা না থাকে সেক্ষেত্রেও ক্যান্ডিডেট অ্যালিজিবল তারাও এই পোস্টের জন্য আবেদন করতে পারবে কিন্তু নেটিভ ল্যাঙ্গুয়েজের উপর যদি কোর্স করা থাকে সেক্ষেত্রে ক্যান্ডিডেটকে প্রেফারেন্স দেওয়া হবে হ্যাভিং এ ডিগ্রি ইন নেটিভ ল্যাঙ্গুয়েজ রিলেটেড কোর্স অর প্রোগ্রাম ইজ এ প্লাস তার সাথে ক্যান্ডিডেটের স্মার্টফোন থাকতে হবে মাস্ট হ্যাভ এ অ্যান্ড্রয়েড স্মার্টফোন তার সাথে গুড ইন্টারনেট কানেকটিভিটি থাকতে হবে কারণ সমস্ত কাজ ইন্টারনেটের মাধ্যমেই হবে অনলাইনে হবে তাই ইন্টারনেট কানেকটিভিটি ভালো থাকতে হবে শুড হ্যাভ গুড ইন্টারনেট কানেকটিভিটি নোটিফিকেশানে জব লোকেশান সম্পর্কে বলাই আছে যে কোনো জায়গা থেকেই কাজ করা যাবে দিস ওয়ার্ক ক্যান বি ডান ফ্রম হোয়ার এই পোস্টের জন্য কোয়ালিফিকেশান চাওয়া হয়েছে ক্যান্ডিডেট যারা পোস্ট গ্রাজুয়েশন কমপ্লিট করেছে কিংবা গ্র্যাজুয়েশান কমপ্লিট করেছে কিংবা যাদের এখনও পর্যন্ত গ্র্যাজুয়েশান কমপ্লিট হয়নি আন্ডার গ্রাজুয়েট সবাই এই পোস্টের জন্য এলিজেবেল আন্ডার গ্রাজুয়েট গ্র্যাজুয়েট অ্যান্ড পোস্ট গ্র্যাজুয়েট ক্যান অ্যাপ্লাই এই পোস্টের জন্য ফেসাসরা অ্যালিজিবল ফেসাসরাও এই পোস্টের জন্য আবেদন করতে পারবেন এক্সপিরিয়েন্স না থাকলেও এই পোস্টের জন্য আবেদন করা যাবে ফেসার্স অ্যান্ড এক্সপিরিয়েন্সড বোথ ক্যান অ্যাপ্লাই ফর দিস জব এই পোস্টের স্যালারি অ্যামাউন্ট ঘন্টা হিসেবে রয়েছে এক ঘন্টার জন্য নশো টাকা পেমেন্ট করা হবে এবারে দু ঘন্টা প্রত্যেক দিন যদি কাজ করা হয় তাহলে মান্থলি স্যালারি অ্যামাউন্ট চুয়ান্ন হাজারের বেশি রয়েছে স্যালারি অ্যামাউন্ট খুব ভালোই রয়েছে এখানে জব ডেসক্রিপশান অ্যান্ড রেসপন্সিবিলিটি সম্পর্কে বলাই আছে এ সেট অফ টপিক্স উইল বি গিভেন টু ইউ অ্যান্ড দ্য টাস্ক উইল বি টু রিড আন্ডারস্ট্যান্ড অ্যান্ড গেট ফ্যামিলারাইজড উইথ দ্য গিভেন সেট অফ টপিক্স ইন এগ্রিকালচার ফিনান্স অ্যান্ড জেনারেল ডোমেন্স যে টাস্ক দেওয়া হবে যে টপিক দেওয়া হবে সেগুলো এগ্রিকালচারের উপর ফিনান্সের উপর ও জেনারেল ডোমেন্সের উপরই থাকবে এই টপিক ভালো করে পড়তে হবে তারপর বুঝতে হবে তারপর দু নম্বর পয়েন্টে বলা হয়েছে ইউ হ্যাভ টু দেন কনভার্স অর টক টু পিপল ফ্রেন্ডস রিলেটিভস অ্যাটসেট্রা ইন দ্য লোকাল ডায়ালেক্ট অব দ্য চুজেন ল্যাঙ্গুয়েজ এইবারে ওই টপিক নিয়ে কথা বলতে হবে মানুষের সাথে কনভার্সেশন করতে হবে এরপর যে ল্যাঙ্গুয়েজ আপনারা ফর্ম ফিল আপ করার সময় চুজ করবেন যে ল্যাঙ্গুয়েজে আপনারা কাজ করতে চাইবেন সেই লোকাল ল্যাঙ্গুয়েজে আপনাদেরকে ওই টপিকগুলো নিয়ে মানুষের সাথে কথা বলতে হবে আর পুরো সিম্পলভাবে কথা বলতে হবে এই পোস্টে ক্যান্ডিডেট এক্সাম কিংবা ইন্টারভিউর মাধ্যমে সিলেক্ট করা হবে না পাইলট টাস্কের মাধ্যমে সিলেক্ট করা হবে এখানে বলাই হয়েছে অ্যান ইন্টারেস্টেড ক্যান্ডিডেট নিডস টু গো থ্রু এ পাইলট টাস্ক অ্যান্ড উইল বি সিলেক্টেড ফর দ্য জব অনলি ইফ দে আর ফাউন্ড টু পারফর্ম স্যাটিসফ্যাক্টরিলি যারা যারা এই পোস্টের জন্য এলিজিবল ও ইন্টারেস্টেড ক্যান্ডিডেট রয়েছেন আপনাদেরকে আবেদনপত্র সাবমিট করতে হবে অনলাইন আবেদনপত্র সাবমিটে লাস্ট ডেট কোনো কিছু মেনশান করা নেই এখনও আবেদনপত্র সাবমিট করা যাচ্ছে তাই যারা যারা আবেদনে ইচ্ছুক ক্যান্ডিডেট রয়েছেন তাড়াতাড়ি আবেদনপত্র সাবমিট করে দেবেন আবেদনপত্র সাবমিট করার জন্য ক্লিক হেয়ার টু অ্যাপ্লাই নাও এখানে আপনাদেরকে ক্লিক করতে হবে এখানে মেল আইডি চাওয়া হয়েছে এখানে আপনার মেল আইডিটা দেবেন তারপর নেক্সট অপশানে এখানে আপনাদেরকে ক্লিক করতে হবে এরপর আপনাদের সামনে এরকম একটা ফর্ম চলে আসবে এটা আপনাদেরকে পূরণ করতে হবে ফার্স্ট নেম লিখবেন তারপর লাস্ট নেম ডেট অফ বার্থ কন্ট্যাক্ট নাম্বার কমিউনিকেশন অ্যাড্রেস নেম অফ ইয়োর নেটিভ প্লেস পিন নাম্বার এখানে দিতে হবে হাউ মেনি ইয়ার্স হ্যাভ ইউ স্টেড ইন নেটিভ প্লেস নেম অফ ইউর কারেন্ট প্লেস পিন নাম্বার এগুলো সব পূরণ করবেন এখানে আপনার মাদার টাং কী রয়েছে এখানে অনেক ল্যাঙ্গুয়েজ রয়েছে তার মধ্যে আপনার নিজের মাদার টাং যেটা থাকবে সেটা আপনাদেরকে এখানে সিলেক্ট করতে হবে এখানে বেঙ্গলি অপশান রয়েছে ডেজিগনেশন অর্গানাইজেশান এখানে প্যান কার্ড নাম্বার দিতে হবে আপনি কোন ল্যাঙ্গুয়েজে কাজ করতে চাইছেন সেটা এখানে আপনাদেরকে সিলেক্ট করতে হবে এখানে বাংলা সিলেক্ট করবেন এগুলো সবগুলো পূরণ করবেন তারপর আই এগ্রি এই অপশানে ক্লিক করতে হবে তারপর সাবমিটের এই অপশানটাতে আপনাদেরকে ক্লিক করতে হবে এইভাবে আপনাদেরকে ফর্মটা পূরণ করতে হবে আমি নোটিফিকেশানে পিডিএফ আমার টেলিগ্রাম চ্যানেলে দিয়ে দেব সেখান থেকে আপনারা ডাউনলোড করে নিতে পারবেন আর আমি লিঙ্কও ডেসক্রিপশান বক্সে দিয়ে দেব। যারা যারা অ্যালিজিবল ক্যান্ডিডেট রয়েছেন অবশ্যই আপনারা আবেদনপত্র সাবমিট করে দেবেন আর তাড়াতাড়ি আবেদনপত্র সাবমিট করে দেবেন লাস্ট ডেট কোনো কিছু নোটিফিকেশানে মেনশান করা নেই তবে খুব একটা বেশি টাইম দেওয়া হবে না তাই তাড়াতাড়ি আবেদনপত্র সাবমিট করে দেবেন আজকের এই ভিডিওটি যদি হেল্পফুল মনে হয় তাহলে লাইক করবেন বন্ধুদের সাথে শেয়ার করবেন রিকুমেন্ড সম্পর্কিত ইনফরমেশান পাওয়ার জন্য আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন থ্যাংক ইউ